ফার্স্ট টেস্ট বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে, এবং সেই টেস্টটাতে একটা ডিজাস্টার আমরা দেখেছি বাংলাদেশ দলের কাছ থেকে। 333 রানস এই গ্যাপে দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টটি জিতেছে বাংলাদেশের সাথে, এবং শুরুতে প্রথম ইনিংসটা ভালো ব্যাটিং করলেও দ্বিতীয় ইনিংসে যে ব্যাটিং কলাপস সেটি আমরা দেখেছি, এবং দ্য হোল থিং ওয়াজ আ মেস। কেন সেটা হয়েছে এবং কোন প্লেয়ার কেমন করেছে সেগুলি নিয়ে কথা বলবো। ফারহাদ আর শাহরুখ আছি আপনাদের সাথে, অ্যান্ড ইউ আর ওয়াচিং সাপোর্টার অন হার্ট পিক্সেল টিভি। সো আজকে আমরা আছি এবং শাহরুখ জিতি এবং আমি ওকে আসলে বেসিক্যালি আমরা কোন প্লেয়ার কেমন করেছে সেটার দিকেই ফোকাস করবো, অ্যান্ড ইটস অল অ্যাবাউট দ্য প্লেয়ার রেটিংস। অ্যাবসলিউট। এবং সেজন্যই আমি শাহরুখকে শুরুতে একটা জানতে চাই যে হোয়াট হ্যাপেন্ড দেয়ার সেকেন্ড ইনিংস, এবং আমরা যেহেতু পুরো টেস্ট ম্যাচে খুব একটা বেশি কিছু করতে পারিনি, অ্যান্ড উই ডিডন্ট ডু এনি ওভারভিউ অন এনি রিভিউ, সো আজ শুরুতে আগে তোমার কাছ থেকে একটা ওভারভিউ নেই গোটা টেস্ট ম্যাচটা। ওয়েল, ফার্স্ট অফ অল বলতে হয় যে কনফিউজড ক্যাপ্টেন্সি, ইন্সপায়ার্ড বোলিং ছিল না, তার পাশাপাশি আমরা যদি ব্যাটিংয়ের কথা বলি একেবারেই কোনো গাছ দেখায়নি, স্পেশালি ইন দ্য সেকেন্ড ইনিংস উই ডিডন্ট ট্রাই টু ফাইট। সো ওভারঅল আমি বলবো যে খুবই একটা সফট পারফরমেন্স। এটা যে পাঁচ দিন পর্যন্ত গিয়েছে এটাই আমাদের একমাত্র অর্জন বা একমাত্র হ্যাপি হওয়ার মোমেন্ট, এছাড়া ডিফিট বাই 333 রানস। যখন আমাদের টার্গেটটা ছিল 420+, তখন আসলে চার সেশন ব্যাটিং করে আমরা কি ম্যাচটা ড্র করার মতো ক্যালিবার আমাদের ছিল না? অ্যাবসলিউটলি ছিল, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে বুঝতে হবে যে হাউ আর ব্যাটসম্যান প্রিপেয়ার্ড টু ফেস দ্য শর্ট বোলিং। মর্নি মর্কল ইনজার্ড ছিল, এখানে আমরা কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়ে গেছি, অ্যাডভান্টেজটা আমরা নিতে পারিনি অ্যাট দি এন্ড অফ দ্য ডে। এবং আমরা দেখেছি যে কাকিসো রাবাদা এবং সেই সাথে অলিভিয়ারের বলগুলো লাস্টের দিনে খুব বেশি মুভ করছিল এবং বাউন্স পাচ্ছিল, শেষমেশ কেশব মহারাজও উইকেট নিয়েছেন এবং রান আউটও হয়েছে। ওভারঅল কিন্তু আমরা 100 রান পার করতে পারিনি, উই গট অল আউট ফর 90। সো এই জন্যই আজকে আমরা সাপোর্টারে যেটা ফোকাস করবো সেটা হচ্ছে ওভারঅল গোটা টেস্টে এই 5 দিনে, ইভেন বোলিং, ফিল্ডিং, ব্যাটিং সব কিছু মিলিয়ে প্লেয়ারদের রেটিং আমরা কেমন দিতে পারি আউট অফ 10, এবং শানুর ইজ গোয়িং টু রেট এবং আমি তাকে আস্ক করবো। সো আমাদের শুরুতে আমরা জানি যে ফার্স্ট ইনিংসে তামিম ইকবাল ব্যাটিং করতে পারেননি, লিটন দাস এবং সেই সাথে ইমরুল কায়েস ওপেন করেছিলেন। সো লেটস গো উইথ দেম, শুরুতেই লিটন দাস সম্পর্কে জানতে চাই। তার কিপিং ভালো ছিল উই আন্ডারস্ট্যান্ড, এবং একটা ম্যাগনিফিসেন্ট ক্যাচ নিয়েছেন আমরা দেখেছি, এবং ব্যাটিংটা ফার্স্ট ইনিংসে ভালো করছিলেন, তারপর হঠাৎ করে একটা বলে আউট হয়ে গেলেন, সেকেন্ড ইনিংসে খুব একটা ভালো করতে পারেন। সো হাউ আর ইউ গোয়িং টু রেট হিম? আই উড গিভ লিটন, ইনফ্যাক্ট বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে যতগুলো প্লেয়ার খেলেছে হি ওয়াজ দ্য শাইনিং ব্রাইট লাইট আমার মনে হয়েছে, এবং লিটন দাস দ্বিতীয় টেস্টে ডেফিনেটলি খেলবে। আই ওয়ান্ট টু সি হিম অ্যাজ আ লং টার্ম টেস্ট ব্যাটসম্যান, উইকেট কিপার। তো আই উড গিভ হিম আউট অফ আ 10, আই উড গিভ হিম 7। ফর দোজ ক্যাচেস অ্যান্ড প্লাস 150 ওভার কিপিং করে প্রায়, তারপর আবার ওপেনিং দ্য ব্যাটিং, এটা কিন্তু অনেক গাছের ব্যাপার, অনেক কারেজিয়াস একটা কাজ করেছেন তিনি। অ্যান্ড সেকেন্ড ইনিংসে যেভাবে কয়েকটা ক্যাচ নিয়েছেন, স্পেশালি টেম্বা বা ভুমার উইকেটটা, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। রাইট, এবং সো লিটন দাস ইজ গেটিং 7, এবং ইমরুল কায়েস, উই আর টকিং অ্যাবাউট ইমরুল কায়েস। ইমরুল কায়েসকে নিয়ে অবশ্য অনেক কোয়েশ্চেন আছে, আমরা জানি সোশ্যাল মিডিয়া অ্যান্ড এভরিওয়্যার দেয়ার ইজ এ কোয়েশ্চেন যে ওয়াই ইমরুল কায়েস ইজ স্টিল প্লেইং ইন দ্য টেস্ট টিম, বিকজ তার রিসেন্ট পারফরমেন্স কিন্তু তাকে দলে অন্তর্ভুক্ত করে রাখার কোনো পক্ষেই যায় না, এবং ইনফ্যাক্ট আমরা 2 ইনিংসের ব্যাটিংয়েই দেখেছি খুব একটা ভালো কিছু তিনি কিন্তু করতে পারেননি। ডিসএগ্রি উইথ ইউ হিয়ার, কারণ সেকেন্ড ইনিংসে ইজ দ্য হাইয়েস্ট স্কোরার, আই আন্ডারস্ট্যান্ড, এক্স্যাক্টলি অলসো, এবং সেখানে একটা পয়েন্ট আমি পয়েন্ট আউট করতে চাই, সেটা হচ্ছে ওয়েন হি ওয়াজ অন দ্য নন স্ট্রাইক এন্ড মুমিনুলের ব্যাটিং এর সময়, এবং মুমিনুল যখন আউট হয়ে গেল এবং আমরা দেখেছি মুমিনুল যখন তার সাথে কথা বলে নিছিলেন, হি ডিসকারেজড হিম, হি ইজ লাইক লেটস নট টেক দ্য রিভিউ, সো হোয়াট হ্যাপেন্ড देयर? Only Imrul can answer that. কিন্তু মুমিনুলের ক্ষেত্রে ওই রিভিউটা নিলে হি উড হ্যাভ বিন সেফ, আর অনেকক্ষণ ব্যাটিং করতে পারতেন। আই ডোন্ট নো ওয়াই হি ডিডন্ট, বাট এনিওয়েজ ওই মুহূর্তে হয়তো ইমরুল মনে করেছিলেন যে এটা স্টাম্পে লাগছে। যদি কেউ অন্য কোনো কাহিনী করতে চায় যে না ইমরুল তার নিজের স্পট বাঁচানোর জন্য এই রিভিউটা দেয়নি মুমিনুলকে নিতে, তাহলে ইউ ক্যান অলসো রাইট দ্যাট ডাউন ইন দ্য কমেন্টস বিলো। কিন্তু আমার যেটা মনে হয় ইমরুলকে আমি যদি আউট অফ 10 রেট করি তাহলে আই উড গিভ হিম এ 5। Maybe too high করছি, but second innings he did show some guts. মানে একমাত্র ব্যাটসম্যান যে কাউন্টার অ্যাটাক করে খেলার চেষ্টা করেছে দক্ষিণ আফ্রিকার বোলারদের, অ্যাপার্ট ফ্রম দ্যাট ফার্স্ট ইনিংসে হি ফেলড। এখন প্রশ্ন হচ্ছে যে ডু ইউ চুজ সৌম্য সরকার ওভার ইমরুল কায়েস এই পারফরমেন্স দেখার পর? ইমরুল কি ড্রপড হয় কি না,
সেটা কি পুরোপুরি জাস্টিফাইবল হবে কিনা, গিভেন যে ইমরুলের পারফরমেন্স অ্যাজ অ্যান ওপেনার উইথ তামিম ইকবাল ইজ স্টিল অ্যামেজিং। রাইট, সো ইমরুল তামিম পেয়ারের কথা চিন্তা করলে কিন্তু আমরা একটা জিনিস চিন্তা করতেই পারি যে হি শুড বি অন দ্য টিম অর নট। লেটস গেট ব্যাক টু তামিম ইকবাল। এবং তামিম ইকবাল প্রথম ইনিংসে 5 নম্বরে ব্যাটিং করেছিলেন এবং এরপর কিন্তু আমরা তাকে দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়েই দেখেছি, যদিও ওপেনিংয়ে নেমে তিনি কিছুই করতে পারেনি সেকেন্ড ইনিংসে, বোল্ড হয়ে গিয়েছিলেন। এবং ফার্স্ট ইনিংসে তার একটা একটা রান আছে, মেবি ইটস 30 অর সামথিং। সো তামিম ইকবাল কিভাবে রিড করছে? এগেন তামিমের ফার্স্ট ইনিংসে বলতেই হয় যে সাউথ আফ্রিকান ক্যাপ্টেন ফাফ ডু প্লেসি জানে যে তিনি ইনজার্ড, মাঠের বাইরে ছিলেন, সো সেই কারণেই আগে আগে ডিক্লারেশনটা দিয়ে দিয়েছেন। তামিমের ব্যাটিং নিয়ে ফার্স্ট ইনিংসে আই ওয়াজ স্যাটিসফাইড, যদিও আরও অনেক রান করলে ভালো হতো, বাট সেকেন্ড ইনিংসে হি গট প্রবাবলি দ্য বেস্ট বল অফ দিস টেস্ট ম্যাচ, মানে এই টেস্ট ম্যাচের সবচেয়ে সেরা বলটা করেছিলেন মর্নে মর্তল, এবং সেই বলটাই তার মোকাবেলা করতে হয়েছিল যার কারণে তিনি বোল্ড হয়ে গেছেন, বোল্ড ফ্রম আউটসাইড অফ দ্য ব্যাট। ঠিক আছে, বলটা এমনভাবে জ্যাক ব্যাক করেছে যে ব্যাট প্যাডের কোনো গ্যাপ ছিল না, টেকনিক্যালি ইট ওয়াজ অলমোস্ট প্রপার বাট আনপ্লেবল একটা ডেলিভারি তিনি পেয়েছেন। নাথিং ইউ ক্যান ডু, নাথিং টু সে ওখানে। সো আগেন তামিমকে আমি যদি রেট করি আউট অফ 10 আই উড গিভ হিম 5। সো 5 আউট অফ 10 গোল ফর তামিম। এবার আমরা আসলে চলে যাই মুমিনুলের কাছে, ওয়ান অফ দ্য হাইয়েস্ট রান স্কোরার ফর বাংলাদেশ টিম ইন দিস টেস্ট। সো মুমিনুল কিন্তু রিসেন্টলি দলে ফিরেছেন আমরা দেখেছি, এবং সেজন্যই জানতে চাই যে মুমিনুলের দলে অন্তর্ভুক্তির পর থেকে দক্ষিণ আফ্রিকার ফার্স্ট টেস্ট পর্যন্ত তার ওভারঅল পারফরমেন্সটা কেমন, এবং এই টেস্টের জন্য তুমি তাকে কত রেট করছো? আগেন আই উড গিভ হিম জাস্ট লাইক লিটন দাস, বাংলাদেশের যদি দুটো পজিটিভ থাকে এই টেস্ট ম্যাচে, দ্যাট ইজ মুমিনুল অ্যান্ড লিটন দাস। সো আই উড গিভ হিম 7। প্রথম ইনিংসে হাইয়েস্ট রান স্কোরার দেখে খুব সলিড মনে হচ্ছিল, 77 রান, প্রপার টেস্ট ইনিংসটা তিনি খেলেছেন, বাংলাদেশের দুই ইনিংস মিলে হিজ দ্য হাইয়েস্ট স্কোরার। সো সেটার কারণে এবং তার পাশাপাশি সেকেন্ড ইনিংসে যে তিনি আউট হয়েছিলেন ইট ওয়াজ আ রং ডিসিশন, সো সব মিলে আই হ্যাভ আ সফট কর্নার ফর হোয়াট, মানে যেটা তার ফেস করতে হয়েছে এর আগের টেস্ট ম্যাচে, 8 নম্বরে নামতে হয়েছিল ব্যাটিংয়ে, সব কিছু মিলে হয়তো বা কোচের তিনি প্রিয় প্লেয়ারদের মধ্যে নন, তবে হি ইজ শোয়িং সাইন্স অফ হোয়াই উই সেড যে তার এত অ্যাভারেজ ভালো, হি ইজ আ প্রপার ওয়ান ডাউন ব্যাটসম্যান অর আ টপ অর্ডার ব্যাটসম্যান, সো মুমিনুল ডেফিনেটলি গেটস ইট। বাট অলসো হি ডিড ডু সাম ওভারস, কিছু ওভার বল করেছিল, সো ওই ওভারগুলো কেমন ছিল? এক্স্যাক্টলি, ইউ নো, একটা চেঞ্জ আপও দিয়েছিল, লিটন কুমার দাসেরই কৃতিত্ব উইকেটগুলো মূলত, বাট মুমিনুলের চেঞ্জ আপের কারণে যে উইকেটও এসেছে সেটা জাস্ট গোস টু শো যে আমাদের একটা মানে স্পিনিং অপশনও তিনি হয়ে যেতে পারেন ইন দ্য লং টার্ম ইফ হি টেক্স হিজ বোলিং সিরিয়াসলি অ্যালং উইথ হিজ ব্যাটিং। রাইট, সো মুমিনুল পাচ্ছে 7 আউট অফ 10। এবং নাও দ্যাট কামস ডাউন টু মুশফিকুর রহিম দ্য ক্যাপ্টেন, এবং মুশফিকুর রহিমকে নিয়ে বোধহয় আমাদের অনেক কিছু বলার আছে, বিকজ হি ডিড দ্য ফিল্ডিং এবং ব্যাটিং করতে এসেছিলেন, সেই সাথে ফিল্ডিং সেট আপ, বোলিং অ্যাটাক, সেই সাথে ব্যাটিং, এবং সব কিছু মিলে কিন্তু তাকে নিয়ে আসলে অনেক কিছু জাজ করার ব্যাপার আছে বিফোর উই রেট হিম। সো লেটস গো, গেট ওকে, ফার্স্ট অফ অল উইনিং দ্য টস, ডিসাইডিং টু বোল, নট দ্য বেস্ট আইডিয়া, আর উইথাউট সাকিব আল হাসান দ্য বোলার্স ডিডেন্ট লুক ইন্সপায়ার্ড। এখন আমি জানি না সাকিব আল হাসান থাকলে তিনি তার লিডারশিপ কোনো কোয়ালিটির কারণে এক্সট্রা কিছু এফোর্ট পায় কিনা বোলারদের, আমরা কিন্তু জানি যে সাকিব ইজ মাচ মোর অ্যাটাকিং, সাকিব কিন্তু অনেক অ্যাটাকিং মাইন্ডেড, দ্যাটস হোয়াট আই এম গোইং এগেইন, যে সাকিব আল হাসান যখন তিনি মাঠে থাকেন তখন হয়তোবা তিনি ফিল্ড সেটআপেও হেল্প করেন, মুশফিক অ্যালাউস দ্যাট, মুশফিকের এটা কৃতিত্ব দিতে হবে, বাট উইদাউট সাকিব দ্য বোলার্স রিয়েলি ফেল ফ্ল্যাট, স্পেশালি দ্য ফাস্ট বোলার্স। আর সেই সাথে বলতেই হবে যে মুশফিকের ক্যাপ্টেন্সি ওয়াজেন্ট অলওয়েজ অ্যাটাকিং, ডিসাইডিং টু বোল, প্রবাবলি পুরো ওয়ার্কড আউট যদি আমরা সেকেন্ড ইনিংসে ভালো ব্যাট করতে পারতাম, বাট সেটা যেহেতু পারিনি, ওভারঅল সে কিছু রান পেয়েছে ইন দ্য ফার্স্ট ইনিংস, যদিও বলতে হবে যে ইট ওয়াজ আ লাকি ইনিংস, সেকেন্ড ইনিংসে একবার মর্নে মর্তল তাকে বোল্ড করেছিল ফ্রম আ নো বল, তারপরেও হ্যাঁ সে হয়তো বা যেইভাবে আউট হয়েছে হি উইল বি ডিসঅ্যাপয়েন্টেড, যে কাগিসোর আবাদার একটা আউটসাইড অফ স্টাম্প ডেলিভারি ট্রাইং টু ফিশ ফর ইট, যেটা ইজিলি লিভ করা যেত, সো ওভারঅল আই গিভ হিম আ 4 আউট অফ 10। So that was very poor reading. Even so far, Mushfiq is the lowest, according to Shahnur. আচ্ছা, এবার আমরা যাই মাহমুদুল্লাহর কাছে, এবং মাহমুদুল্লাহ কিন্তু টেস্ট দলে এসেছেন ফাইনালি, এবং আমরা যদি তার টেস্টের ব্যাপারটা দেখি যে তার মাত্র একটা সেঞ্চুরি আছে সো ফার তার টেস্ট ক্যারিয়ার ব্যাক ইন 2010, এবং এরপর কিন্তু মাহমুদুল্লাহ বেশ কয়েকটি হাফ সেঞ্চুরি পেয়েছেন, বাট সেই ইনিংসটাকে লম্বা করে যে একটা সেঞ্চুরি পেতে হবে সেখান পর্যন্ত মাহমুদুল্লাহ যেতে পারেননি। একটা দায়িত্বশীল ইনিংস কিন্তু খেলেছেন তিনি ফার্স্ট ইনিংসে, দ্যাট প্রবাবলি 60+ একটা ইনিংস, দায়িত্বশীল বলবো না, আই উড সে অ্যাগ্রেসিভ ইনিংস খেলেছেন, কাউন্টার অ্যাটাকিং ইনিংস খেলেছেন, এবং সেই ইনিংসটার কারণে বাংলাদেশের টোটাল একটু
পেয়েছে। হ্যাঁ, তবে এই টোটালটা 350-400 কাছাকাছিও যেতে পারতো যদি তিনি মনে মোরকলের একটা আউটসাইড অফ স্টাম্প ডেলিভারি একদম নতুন বল নেওয়ার সাথে সাথে সেকেন্ড নিউ বল নেওয়ার প্রথম বলেই তিনি খেলতে গিয়েছিলেন, ইনসাইড এজ হয়ে আউট হয়ে যান, এবং ওটা কিন্তু টার্নিং পয়েন্ট ছিল প্রথম ইনিংসে। আচ্ছা, আই ওয়ান্ট টু স্টপ ইউ দেয়ার, এবং এটা আমি তোমাকে আগেও জিজ্ঞেস করেছিলাম, এখন যারা দেখছেন ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি আবার আস্ক করতে চাই, সেটা হচ্ছে ইজ দ্যাট বিকজ তার ইনএবিলিটি অফ প্লেইং ইন নিউ বলস, কজ তিনি যে পজিশনে ব্যাটিং করেন সেখানে আসলে বেশি কিন্তু তাকে নতুন বলে খেলতে পারে না, ইটস মোর অর লেস ডাউন টু আওয়ার মাইন্ডসেট, যে আমরা আউটসাইড অফ স্টাম্প ডেলিভারি পেলেই আমরা চাই যে ওটাকে খেলবো। এখন আউটসাইড অফ স্টাম্প ডেলিভারি সব সময় কিন্তু আমরা দেখি যে নতুন যারা ব্যাটসম্যান বা নতুন বলের এগেইনস্টে ব্যাটসম্যানরা কিন্তু অনেক লিভ করে, দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা করেছে প্রচুর লিভ করতে দেখি, বাংলাদেশি ব্যাটসম্যানরা সবগুলোই খেলতে চেয়েছে, তো এখানেই কিন্তু ডিফারেন্সটা হয়ে গেছে দুই দলের, একটা বিশাল ডিফারেন্স এটা, আর এটা মাহমুদুল্লাহর মধ্যে আছে, অনেক ব্যাটসম্যানের মধ্যে আছে। বাট হ্যাভিং সেড দ্যাট, হাউ উড আই রেট মাহমুদুল্লাহ, আই উড গিভ হিম এ 6 out of 10, কারণ সে রান বেশি পেয়েছে, মোর দ্যান মোস্ট আদার ব্যাটসম্যান, এবং কামব্যাক টেস্ট প্রবাবলি দা সেকেন্ড হাইয়েস্ট রান, মেবি এটা তার কামব্যাক টেস্ট ছিল, সো ওভারঅল আই উড সে যে নট আ ব্যাড পারফরম্যান্স। রাইট, এবার আমরা আসলে যেতে চাই সাব্বির রহমানের কাছে, প্রথম ইনিংসে একটা ভালো ইনিংস তিনি খেলছিলেন, ইভেন মাহমুদুল্লাহর সাথে একটা পেয়ার আপ করেছিলেন, দেখে মনে হচ্ছিল যে ইট ওয়াজ লুকিং সলিড, এবং তারপরে কিন্তু অলিভিয়ারের একটা অ্যান ইভেন বাউন্সে বোল্ড হয়ে গেছেন, এবং সেকেন্ড ইনিংসও খুব বেশি রান করতে পারেননি। সো লেটস টক অ্যাবাউট হিম, সাব্বির আই উড সে যে প্রথম ইনিংসে 30 রান করেছিলেন, মাহমুদুল্লাহ আউট হয়ে যাওয়ার সাথে সাথে অবশ্য সাব্বিরের উইকেটটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল, আরও একটি টার্নিং পয়েন্ট ইন দ্যাট ফার্স্ট ইনিংস। বাট হ্যাভিং সেড দ্যাট, সাব্বিরের কাছ থেকে আমরা হয়তো আর একটু বেশি রান আশা করেছিলাম, দ্বিতীয় ইনিংসে তিনি পারফর্ম করেননি, সো আই উড এগেইন গিভ হিম আ 5 out of 10, নাথিং টু স্পেক্টাকুলার, দ্যাটস অ্যান এভারেজ ফর অল আওয়ার ব্যাটসম্যান। এবং দিস কামস টু আওয়ার লাস্ট নোন ব্যাটসম্যান, এবং তাকে আসলে আমরা ব্যাটসম্যান হিসেবে যদি রিকগনাইজ করি না, আমরা তাকে বোলার হিসেবেই বলি, তিনি হচ্ছেন মেহেদী হাসান মিরাজ, দ্য ইয়াংস্টার অফ বাংলাদেশ টিম। মিরাজের বোলিং স্পেশালি টেস্ট ইতিহাসে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ছিল, আর যত ওভার বোলিং করে কোনো উইকেট তিনি পাননি, এটা কিন্তু তার কনফিডেন্সেও হ্যাম্পার করবে। অ্যাওয়ে ফ্রম বাংলাদেশ ইন ফরেন কন্ডিশনস আমরা কিন্তু দেখেছি মিরাজকে স্ট্রাগল করতে, নিউজিল্যান্ড ইজ স্ট্রাগল, ইন শ্রীলঙ্কা ইজ স্ট্রাগল, অ্যান্ড ইন্ডিয়াতেও স্ট্রাগল করেছিল, আর এখানে আমরা দেখছি যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হি গেভ আ লট অফ রানস, অনেক ওভার বোলিং করেছে, সেখানে ক্রেডিট দিতে হবে। তবে এটাও বুঝতে হবে যে হি ইজ এ ইয়াং বোলার, তাকে এত বেশি ওভার বোলিং করানো কি ঠিক কিনা, আর কিভাবে বোলিং করানো উচিত একটা লেফট টার্ন স্পিনার বা একটা লেফট টার্ন অফ স্পিনারের আমরা কিন্তু ঘাটতি এই ম্যাচে হারে হারে টের পেয়েছি, সো সেখানে আরেকটা স্পিনার নিলে ভালো হতো, এই সার্ফেসটা কিন্তু স্পিনারদের অনেক হেল্প করেছিল। ইনফ্যাক্ট আমার কাছে আমরা দেখেছি, আমার কাছে মনে হয় যে আমরা একটা বোলিং পেয়ারের অভাব ছিল, হয়তো ইটস দা পেস বোলিং পেয়ার অথবা স্পিন বোলিং পেয়ার, ইনফ্যাক্ট স্পিনে এই জিনিসটা বেশি ফিল হয়েছে যে আমাদের আসলে দুজন স্পিনার, রেগুলার স্পিনার যদি দুই প্রান্ত থেকে বল করতেন, একটা পার্টনারশিপ যদি হতো বোলিংয়ে, তাহলে হয়তো মিরাজ কিছু উইকেট পেতে পারতেন, যেটা আমরা হোম কন্ডিশনে মোরালেস দেখেছি যে সাকিব আল হাসান যখন এক পাশ থেকে বল করেন, অন্য পাশ থেকে কিন্তু মিরাজ উইকেট পান, আর ইট ক্যান বি দা ভাইস ভার্সা, রাইট, এরকম হতেই পারে। মিরাজকে প্রথম দশকের মধ্যেই নামানো হয়েছিল প্রথম ইনিংসে যখন আমরা বোলিং নিলাম, সারপ্রাইজ, তিনি হয়তো বা ওই সময় অত এগ্রেসিভ বোলিংটাও করতে পারেননি, বা যে বোলিংটা একেবারে কেশব মহারাজ করে দেখিয়েছেন সেটা তিনি করতে পারেননি। And overall, I would have to again give him another 4 out of 10. Maybe aro kom ditam, but ami bujhechi je she joto gulo over bowling koreche shetar karone kintu bangladesher onekta run rate atke rakhte pereche dakhin africa, ebong test match er moddhe theke onekta shomoy o tara nite pereche, so overall again given his effort a 4 out of 10. I don't want to be too harsh, 4 out of 10 for Mehdi Hasan Miraj. So now it's get down to our last 3 bowler plus batsman ba lower order batsman jara ache tader shoporke bolte chai. ফার্স্ট ইট কামস টু তাসকিন আহমেদ, এবং আমরা দেখেছি যে ফার্স্ট ইনিংস এবং সেকেন্ড ইনিংসে তাসকিন প্লাস শফিউলের সোয়াপ করা হয়েছে, বাট তাসকিনই আগে ব্যাটিং করেন, এবং তাসকিনকে নিয়ে বলতে চাই তার বোলিং এবং সেই সাথে তার ব্যাটিং এফোর্ট, কজ তার ব্যাটিং এফোর্ট নিয়ে কথা বলার দরকার আছে এই জন্যই যে প্রথম ইনিংসে আমরা তাকে দেখেছি যে একটা সুন্দর ড্রাইভ করেছিলেন, পয়েন্ট রান আউট হয়েছিলেন ওই বলে, এবং ফিল্ডারে ছিলেন বাবুমা, এবং তিনি দেখছিলেন যে বাবুমা ঝাঁপিয়ে পড়ে কিন্তু বলটা রক্ষা করেছেন, তারপরে আসলে তিনি কেন দৌড়ে রানটা নিতে গেলেন সেটা নিয়ে কথা উঠতে পারে। সো ওভারঅল এভরিথিং মিলে যদি কিছু বল, তাসকিনের বোলিংয়ে এখন যারা তাকে চিনে, পিপল সে যে তাসকিন টানা 4 ওভারের বেশি বোলিং করতে পারে না,
একটা টেস্ট ম্যাচ বোলার সে যদি তার পেস হাই রেখে টানা চার ওভারের বেশি না বোলিং করতে পারে, হাউ হি ইজ গোয়িং টু প্লে টেস্ট ক্রিকেট? হ্যাঁ, ভেরি বিগ কোয়েশ্চন গোয়িং ইনটু দ্য নেক্সট ফিউ ইয়ার্স, ইন দ্য নেক্সট ফিউ সিজনস, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। আর হ্যাঁ, তবে প্রথম ইনিংসে অফ অল আর ফাস্ট বোলার্স তাসকিন আমার মনে হয় যে একটু এফোর্ট নিয়ে বোলিংটা করেছিল, ইন ফ্যাক্ট হি ক্রিয়েটেড চান্সেস, যেটা আসলে মুস্তাফিজ ক্যাচটা মিস করেছিল পয়েন্টে। সো ওভারঅল ওটা একটা হাফ চান্স ছিল, আই উডন্ট সে ক্যাচ মিস ছিল, বাট ওভারঅল अगेन রেটিং তাসকিন গিভেন হিজ ফিগার্স এন্ড অল দি ইস্যুস, সেকেন্ড ইনিংসে যদিও তিনি খুব একটা ভালো বোলিং করেননি, আই উড अगेन গিভ হিম আ 4 আউট অফ 10 ফর তাসকিন। এন্ড দেন শফিউল ইসলাম, শফিউলের পারফরমেন্স আমার মনে হয় এই টিমের বা এই ম্যাচের মধ্যে প্রবাবলি ওয়াজ দ্য মোস্ট ডিসঅ্যাপয়েন্টিং, হয়তো বা তার কাছ থেকে আমরা আরেকটু বেশি আশা করেছিলাম। বাট হি গট উইকেটস, রাইট? হি গট উইকেটস, ইয়া, বাট ওভারঅল অনেক স্লো বোলিং করেছেন, প্রবাবলি অফ অল দ্য পেসার্স দ্যাট বোল্ড সাউথ আফ্রিকা অ্যান্ড বাংলাদেশ সব মিলিয়ে 125-130, সো দ্যাট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং। তার পাশাপাশি ব্যাটেও তেমন কোনো রান পাননি, তার হাই স্কোর আছে কিন্তু 50+ টেস্ট ম্যাচে। আর শফিউলের সেকেন্ড ইনিংস বা ফার্স্ট ইনিংসে এমন মনে হয়নি যে হি স্ট্রাগলিং দ্য ব্যাটসম্যান, অনেক সময় নিয়ে বোলিং করেছেন, সো হি গেটস এ 3 আউট অফ 10। সো দ্যাটস দ্য লোয়েস্ট সো ফার, এবং শানুর এখন পর্যন্ত যতগুলো ব্যাটসম্যান বা বোলারকে রেট করেছে শফিউল গট দ্য লোয়েস্ট, 3 আউট অফ 10। এবং দ্যাটস দ্য লাস্ট প্লেয়ার অফ বাংলাদেশ টিম যিনি আছেন, এবং তিনি হচ্ছেন দ্য ফিজ, কাটার মাস্টার মুস্তাফিজ নামে যাকে আমরা চিনি। ইঞ্জুরির পর থেকেই কিন্তু তিনি ওয়েদার ইজ দ্য ওয়ান ডে ওয়েদার ইজ টেস্ট খুব একটা শাইন করতে পারছেন না, সেই মুস্তাফিজকে নিয়ে আমরা কথা বলব। মুস্তাফিজ ফার্স্ট ইনিংসে খুব একটা ভালো বোলিং করেননি, সেকেন্ড ইনিংসে হি লুক টু গো গেট দোজ কাটার্স, অ্যান্ড কাটারগুলো কিন্তু কাজ করছিল, আমলার উইকেটটা তিনি যেভাবে পেয়েছেন, যদিও মার্করমের উইকেটটা ছিল না, দ্যাট ওয়াজ নট আউট, বাট দুটি উইকেট তিনি পেয়েছিলেন, এবং হি ওয়াজ স্ট্রাগলিং দ্য ব্যাটসম্যান মোর অর লেস যখন তিনি বোলিং করছিলেন। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি আমরা যদি অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচটা দেখি, হি বোল্ড বেটার ইন দ্য সেকেন্ড ইনিংস, সো ডেফিনেটলি বেটার দেন অল অফ আর আদার বোলার্স মুস্তাফিজ আমার মতে ছিল, সো হি গেটস 5 আউট অফ 10। সো মানে ব্যাপারটা যেটা হচ্ছে যে মুস্তাফিজ এবং তার একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যেটা তুমি বলছিলে যে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেকেন্ড ইনিংস, দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে সেকেন্ড ইনিংস, এবং এই জন্যই আমি বলতে চাই যে ডাজ ইট লুক লাইক যে সেকেন্ড ইনিংসে অর্থাৎ থার্ড অর ফোর্থ ডেতে যখন পিচটা একটু চেঞ্জ হয় বা একটু পুরনো হয় বা একটু রাফি হয়, তখন কি তার বোলিংটা বেশি ইফেক্টিভ? হ্যাঁ, কাটারগুলো তো অবশ্যই সেক্ষেত্রে হওয়ার কথা, ইনভ্যারিয়েবল বাউন্সও থাকে, সো ওভারঅল আই জাস্ট ওয়ান্ট বোলার্স যারা আসলে টেস্ট ম্যাচে 10-20 ওভার বোলিং করতে চাবে মিনিমাম, যারা লম্বা স্পেলে বোলিং করতে চাবে, এবং যারা পার্টনারশিপে বোলিং করতে চাবে। মুস্তাফিজ এন্ড মিরাজ ক্যান ফর্ম এ ডেডলি কম্বিনেশন ইভেন উইদাউট সাকিব ইন টেস্ট ম্যাচেস, তারা যদি পার্টনারশিপে বোলিং করে। এখন কথা হচ্ছে যে ক্যান উই মেক ইট ওয়ার্ক সেকেন্ড টেস্টে, ইট মাইট বি বোলার ফ্রেন্ডলি সার্ফেস বিকজ ইটস এ ডিফারেন্ট পিচ, ব্লুমফন্টেইন এ ম্যাচটা হতে যাচ্ছে। সো লুকিং ইন টু দ্যাট ম্যাচ, বাংলাদেশের এখন যেই ভুলগুলো করেছে প্রথম টেস্ট ম্যাচে বা যেই এফার্টটা ল্যাকিং ছিল, সেই এফার্টটা যদি আরেকটু বাড়াতে পারে, ইফ দে ক্যান প্লে ফর দ্য টিম, প্লে ফর গুড রেজাল্ট, তাহলে ওয়াই নট, মানে অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে। আমরা যেটা বাংলাদেশে খেলি এগ্রেসিভ ক্রিকেট, সেটাই পুরোপুরি মিসিং হয়ে যাবে উই গো আউটসাইড অফ বাংলাদেশ। আমরা ডিফেন্সিভ খেলতে চাই, ডিফেন্সিভ খেলতে গিয়েও দেখা যায় যে পঞ্চম দিনে টেস্ট ম্যাচ নিয়ে যাচ্ছি, বাট দেন আমরা আমাদের নিজেদের ব্যাটিং কোলাপসের কারণে ধরে রাখতে পারছি না। হ্যাপেন এগেইনস্ট নিউজিল্যান্ড, হ্যাপেন ইন ইন্ডিয়া, অ্যান্ড এগেইন হ্যাপেন ইন সাউথ আফ্রিকা অ্যাজ ওয়েল। সো ওভারঅল প্লেয়ার রেটিং আমরা দেখলাম, নাও আই ওয়ান্ট টু আস্ক ইউ দ্য ফাইনাল কোয়েশ্চেন, অ্যান্ড দ্যাট কামস টু দ্য হোল টিম, যে গোটা বাংলাদেশ টিমকে যদি তুমি রেট করো অন অ্যাভারেজ, তাহলে কত দেবে তুমি আউট অফ 10? অ্যাভারেজ করে দিতে তো আই ক্যান গিভ দেম মোর দ্যান আ 5, সো 5 আউট অফ 10 ফর বাংলাদেশ টিম। এবং এটা যখন আমরা দেখি, সো ইটস নট অ্যান ইমপ্রেসিভ রেটিং বলতেই হয়, এবং সব কিছু যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের যেভাবে পারফরমেন্স করার কথা ছিল এবং দক্ষিণ আফ্রিকার পিচে আমরা যে সুবিধাগুলো বা যে অ্যাডভান্টেজগুলো আমাদের পক্ষে এসেছিলো সেগুলো আমরা নিতে পারিনি, ওয়েদার ইট ক্যান বি মর্কেলস ইনজুরি অথবা ফার্স্ট ইনিংসে গুড রান অথবা দ্য ফিফথ ডে, এগুলোর কোনোটাই কিন্তু আমরা নিতে পারিনি। সব কিছু মিলে একটা মেস আমরা দেখেছি একেবারে লাস্ট ডেতে এসে, যেটা কোনোভাবেই কাম্য ছিল না। অ্যান্ড ফাইনালি আমরা দেখতে পেলাম যে দ্য হোল টিম আসলে একটা কম্বিনেশন বা একটা কেমিস্ট্রি বা একটা প্রপার ক্যাপ্টেন্সি, প্রপার মাইন্ডসেট আপ, যেটাই বলি না কেন, কোনোটাই কিন্তু আমাদের ক্ষেত্রে কাজ করেনি। সো দ্যাট এন্ডস আনাদার এপিসোড অফ সাপোর্টার ওনলি অন হার্ট পিক্সেল টিভি। আমরা প্লেয়ার রেট করলাম এবং গোটা টিমটাকেও রেট করেছি,
আগামীতে নেক্সট টেস্টে কেমন হতে পারে সেটা নিয়েও হালকা একটা আভাস দিয়েছি। আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট সেকশন নিচে তো আছেই, সেখানে আপনি আপনার নিজের রেটিং দিতে পারেন প্লেয়ারদের, সেটা আমরা দেখার চেষ্টা করব। এবং এ ধরনের আরও ভিডিওর জন্য সাপোর্টারের স্পোর্টস রিলেটেড যে কোনো ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন হার্ট পিক্সেল টিভি। টিল দেন, শানু অ্যান্ড ফায়ার রাখিবি সাইনিং অফ। থ্যাংক ইউ এভরিওয়ান।